রাজশাহীর পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান বলেছেন, দুর্গাপুর পৌরবাসী এখন থেকে ঘরে বসে সুপেয় পানি খাবেন। সারা দেশে 31টি পৌরসভায় পানি সাপ্লাইয়ের বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এর মধ্যে দুর্গাপুর পৌরসভা রয়েছে। গতকাল দুর্গাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামীতে পৌরবাসী আর কোনো পানি সংকট থাকবে না, বাড়ি বাড়ি ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে পানি পৌঁছিয়ে দেওয়া হবে। এটা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ অফিস আদালত আধুনিকায়ন করা হচ্ছে। এটা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার মাধ্যমে সম্ভব হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিলাল হোসাইন, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী মণ্ডল, কিসমত গণকর ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা, জয়নগর ইউপি চেয়ারম্যান শমশের আলী সহ স্থানীয় নেতাকর্মীরা। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।